কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ওয়ালেট অফার নিয়ে। আর আজকের ওয়ালেট অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এই ওয়ালেট অফার থেকে যখন আপনারা পেমেন্ট পাবেন তখন আপনাদের চোখ কপালে উঠে যাবে, ঠিক আছে? তো সেরকম একটা প্রজেক্ট শেয়ার করব। তো এর আগে আমরা কিন্তু সেফপাল ওয়ালেটের দেখছি যে পেমেন্ট প্রুফ, তো এক একজনে ওই ওয়ালেট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু হিউজ পরিমাণে টাকা কিন্তু তুলতে পারছে। সাধারণ যে থেকে শুরু করে যারা ইউটিউবে কাজ করে তারাও কিন্তু ভালো একটা পেমেন্ট নিতে পারছে। তো সেই প্রজেক্ট কিন্তু এই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে, মানে ফলো করতেছে। তো এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এখান থেকে কমসে কম আপনি স্মার্ট একটা ইনকাম কিন্তু করতে পারবেন, কম পক্ষে 50-100 ডলার কিন্তু ইনকাম করতে পারবেন যদি একটু মানে কষ্ট করেন এখানে, ঠিক আছে? আর এটা বললাম কমসে কম, যদি আপনি আপনার লাক ভালো থাকে আর এই প্রজেক্ট যদি ভালোভাবে নেক্সট ডে যদি ডিস্ট্রিবিউশন করে এবং মার্কেট করে তো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো প্রফিট হবে, এটা কিন্তু গ্যারান্টি। কারণ আমি নিজেও কিন্তু এই সেফপাল ওয়ালেট ফলো করার প্রজেক্ট করছিলাম এর আগে, ওটার নাম ছিল মেবি ওয়ান সোল। তো ওয়ান সোল থেকেও আমার মোটামুটি 1 লক্ষ টাকার মতো কিন্তু ইনকাম হয়েছে। তো ওই ওয়ান সোলকেও কিন্তু সেফপাল কিন্তু নিজে সাপোর্ট করছিল, দ্যাটস ওয়াই কিন্তু আজকের প্রজেক্টটি আপনাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেফপাল ওয়ালেট দেখেন নিজে কিন্তু এই প্রজেক্টটাকে ফলো করতেছে আর এটা একটা ভেরিফাইড প্রজেক্ট ওয়ালেট অ্যাপ্লিকেশন, এবং তারা একসাথে দুইটা কাজ তাদের একসাথে চালাচ্ছে। যেমন আপনারা অনেকে এই ওয়ালেটটাতে জয়েন করে ফেলছেন, ওয়ালেটটার নাম হচ্ছে মাইক্রোল্যাব, এই যে দেখেন কোরাল অ্যাপ্লিকেশনের। তো এইটা হচ্ছে একসাথে দুইটা কাজ করতেছে কীভাবে, তারা টেস্টনেট এবং মেইননেট দুটাই একসাথে অনগোয়িং করছে। টেস্টনেটটা করছে এই কারণে তাদের বাগগুলো তাদের প্রবলেমগুলো ধরার জন্য এবং জানার জন্য, আর মেইননেট চালু করছে তাদের টোকেনটা এখন থেকে ইনকাম করার জন্য, যে ইউজার এখন থেকে আকৃষ্ট হয়ে তাদের টেস্টনেট মেইননেট দুটাতেই জয়েন করতে পারবে। তো কোনো কথা হবে না, প্রত্যেকে জয়েন করবেন, একদম যারা অনলাইনে নতুন আসছেন পুরাতন আসছেন প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, প্রথম লিঙ্ক এটা থাকবে। তো প্রথম লিঙ্কে ক্লিক করা আসলে এই পোস্টটা ওপেন করবেন, এখানে একটা রেফারেল কোড আছে, এই কোডের উপরে টাচ করে কপি করে নেবেন। কারণ যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার এই কোডটার দরকার হবে, আর এই কোডটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা এটা একটা সোশ্যাল অ্যাপ, এই সার্কেলেও আসতে পারবেন না, আর মেন কথা হচ্ছে যেখানে বোনাস আছে বোনাসও পাবেন না। তো অবশ্যই এই কোড ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিব। যারা আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেল দুটোই ফলো করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ডিসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটাই থাকবে এই বিগ ওয়ালেট অ্যাপ্লিকেশনটি। আর সেকেন্ড একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কের মধ্যে আপনাদেরকে 3টা মাইনিং অ্যাপ্লিকেশনের আমি লিঙ্ক দেবো একসাথে। আপনারা একটু কষ্ট করে ওই 3টা মাইনিং অ্যাপ্লিকেশনে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, 24 ঘন্টা পর মাইনিং করবেন। তার মধ্যে রয়েছে বন্ডেক্স, ওমেগা এবং আরও একটি অ্যাপ্লিকেশন আমি অ্যাড করে দিচ্ছি, তো কেউ মিস করবেন না। অবশ্যই অবশ্যই ওই 3টা অ্যাপ্লিকেশনে জয়েন করে প্রতিদিন মাইনিং করবেন, আমি মনে করাই দিলাম। যারা কাজ করেন না, যারা মাইনিং করেন না, তারা মাইনিং করবেন, ঠিক আছে? তো এখন চলুন এই প্রজেক্টে কীভাবে জয়েন করবেন, আপনারা সিম্পলি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে এদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেলে সিম্পলি আপনারা সাইন আপে ক্লিক করে একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোড চাইবে, যখন রেফারেল কোড অপশনাল থাকলে আপনারা এই কোডের উপর একটা টাচ করবেন এভাবে, এই যে কপি হয়ে গেল, কপি করে আপনারা বসাই দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার পর আপনাদের এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। আমি অ্যাপস থেকে দেখাচ্ছি, অনেক কিছু স্কিপ হয়ে যাবে কারণ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। যেমন আপনাদের অনেক সময় ডেট চাইতে পারে, ফিমেল না মেল এটা চাইতে পারে, তারপর আপনার বিভিন্ন অ্যালাউ চাইতে পারে, এগুলো করে দেবেন। তো এইগুলো আসলে আমি আর দেখাতে যাচ্ছি না, সিম্পলি আপনাদেরকে আমি দেখাবো জাস্ট কীভাবে এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন। এখানে অনেকেই ভুল করতেছেন যে আপনাদের এখানে কী করলে আপনাকে এলিজিবল করবে আর পেমেন্টটা নিতে দিবে, এই 3টা কাজ আমি এখানে দেখাই দেবো। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজে নিজে আমার এই কাজের মতো করে আপনারা জাস্ট ওয়ালেটটাকে অ্যাক্টিভ করে নেবেন। আপনি অ্যাক্টিভ না করলে কিন্তু তাদের এয়ারড্রপে এলিজিবল হবেন না, মনে রাখবেন। কীভাবে অ্যাক্টিভ করবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, এতদূর আসছেন, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রথম কাজ ওয়ালেট ক্রিয়েট করা, এই যে উপরের দিকে একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই উপরের দিকে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে নিচের দিকে গুগল ফেসবুক। আপনারা গুগল জিমেল সিলেক্ট করে দিয়ে একটা জিমেল সিলেক্ট করে দিবেন, যেই জিমেলটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন। আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে এখানে ক্লিক করলে শো করবে, এখানে গুগল থাকবে, গুগলে ক্লিক করে দিবেন, জিমেল শো করবে, জিমেল সিলেক্ট করে দিবেন। তো জিমেল সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ আগাবেন। নেক্সট অপশনে আপনাদেরকে হচ্ছে যে তারা ব্যাক আপ করার জন্য বলবে যে ইমেল দেন, তো আবার আপনারা ইমেলটা বসায় দিবেন, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। ইমেল বসা দেওয়ার পর বলবে যে ইমেলে আপনাদের একটা কোড সেন্ড করা হয়েছে, সেই কোডটা পেস্ট করে দেন, মানে আপনাদের ব্যাকআপ কোড। তো আপনার প্রত্যেকে ওই কোডটা জিমেল থেকে কপি করে এখানে বসায় দিয়ে নেক্সট করবেন, ডান করবেন, ওকে করবেন, কাজ শেষ।
ঠিক আছে। তো এইভাবে জাস্ট এই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, আশা করি সবাই পারবেন। আর যদি না পারেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করবেন বা যোগাযোগ করবেন, আমি এই ওয়ালেট ক্রিয়েট করতে আপনাদেরকে হেল্প করে দেব। সাপোজ আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, এখন এদের যেহেতু আমি বললাম টেস্টনেট মেইননেট দুটাই চলতেছে, তো টেস্টনেট চলার জন্য আমাদেরকে টেস্টনেট টোকেন এখানে নিয়ে আসতে হবে। তো টেস্টনেট নিয়ে আসার জন্য আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে আবার আরও একটা লিঙ্ক দেবো, ফসেট লিঙ্ক। তো ওই লিঙ্কটা থেকে কীভাবে আপনারা বিএনবি নেবেন আমি দেখা দিচ্ছি। তো এখানকে এখানে বিএনবি আনার জন্য আপনারা জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করতে পারেন, অথবা গুগল থেকে আপনারা বিএনবি ফসেট লিঙ্ক ওপেন করতে পারেন, সার্চ করলেই পেয়ে যাবেন। তারপরে এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন, বিএনবি অ্যাড্রেসটা আই থিঙ্ক এখানে ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটা অটোমেটিক কপি হবে, আমি একটু দেখাচ্ছি। অথবা আপনারা কী করবেন, এখানে বিএনবির উপরে ক্লিক করবেন, বিএনবির উপরে ক্লিক করার পর এদের যে রিসিভ অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। তো দেখেন এই যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলাম, অটোমেটিক দেখেন এই যে কপি হয়ে গেছে, ঠিক আছে। তো কপি হওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, আমি ক্যাপচাটা দিয়ে নিচ্ছি। তো এখানে ক্যাপচার সবাই দিতে পারবেন আই থিঙ্ক। তো এখানে কী বলছে ভালো করে দেখেন, পান্ডা ইন ওয়াটার, মানে যে পান্ডাটা ওয়াটারে আছে পানির মধ্যে আছে সেটাকে আপনার ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, দেন ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। তো এই ক্যাপচাটা হওয়ার পরে আপনাদের কিন্তু এখানে বিএনবি ক্লেম করার জন্য কিন্তু পেজটা চলে আসবে, এখানে কাজ না করলে আপনারা গুগল থেকে নিতে পারবেন। তো এই যে এখানে লেখা আছে ইনপুট ইওর বিএনবি স্মার্ট সেন, আমরা যে অ্যাড্রেসটা কপি করছি মানে অ্যাড্রেস কিন্তু অটোমেটিক কপি হয়ে গেছে। তো কপি করার পরে এই পাশে দেখেন কিন্তু লেখা আছে গিভ মি বিএনবি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন 0.5, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্ট হয়ে গেছে, আই থিঙ্ক আমরা এটা রিসিভ করে ফেলছি। তো আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করি, তো ব্যাক বাটনে ক্লিক করার পর একটু রিফ্রেশ করে দেখি আমাদের এখানে বিএনবিটা আসছে কি না আসছে। যদি এখানে না আসে তাহলে আমি গুগল থেকে আরেকটা লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, মানে টেলিগ্রামে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে আপনাদের এই অ্যাড্রেসটা কপি করে সিম্পলি আপনারা ওখানে পেস্ট করে দিলেই বিএনবিটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বিএনবি এখানে চলে আসছে, 0.5 চলে আসছে। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে এই ওয়ালেটটা অ্যাক্টিভ করা দেখাচ্ছি, জয়েন করা, ওয়ালেট ক্রিয়েট করা, এই সমস্ত কাজ আপনারা নিজে করতে পারবেন, ঠিক আছে। যদি না পারেন প্রবলেম হলে আমাকে জানাবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ওয়ালেট ক্রিয়েট করা এগুলো দেখালাম না, এগুলো সবাই পারবেন স্টেপ বাই স্টেপ করলে। তারপর আপনারা এইভাবে বিএনবি নেবেন, বিএনবি নেওয়ার পর এই যেখানে বিএনবি দেখতে পাচ্ছেন আপনাদের একটা ফ্রেন্ডকে এই বিএনবিটা সেন্ড করতে হবে। এই বিএনবিটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, মানে ইউজ করতে পারবেন। তো এই বিএনবিটা আপনাদেরকে সেন্ড করতে হবে, সেন্ড করার জন্য অ্যাড্রেস কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেই আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা আমাদেরকে সেন্ড করতে পারেন, অথবা আপনি যেখানে খুশি সেখানে সেন্ড করতে পারেন। তো সেন্ডে ক্লিক করলাম, দেন বিএনবিতে ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যাড্রেসটা দিবেন, এভাবে আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর এখান থেকে একটা অ্যামাউন্ট দিবেন, আপনি এখানে 0.5 আছে, আপনি এখানে আমি দেখাচ্ছি এই যে এখানে আপনার 0.5 আছে, 0.5 আপনার আছে যে 001 দিবেন, এরকম একটা দিয়ে নিচের দিকে রয়েছে আপনাদের সেন্ড বাটন, সেন্ড বাটনে দিয়ে কনফার্ম করে দিবেন, তাহলে চলে যাবে। এতটুকু কাজ, এই কাজটা প্রত্যেকে করে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো, ওই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন, অথবা আপনি যে অ্যাড্রেসে পাঠাতে চান পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই কাজটা করা হয়ে গেলে আপনারা হচ্ছে যে ব্যাক করবেন। তো দেখেন আমি একটা অ্যাড্রেসে পাঠাচ্ছি, এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম, তারপরে এখানে ওই যে ওয়ালেট ক্রিয়েট করার সময় কিন্তু এই পিনটা আপনাদের চাইছে, আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। যখন আপনারা এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, আমি আবারও বলছি হোম পেজ থেকে উপরে ডান দিকে উপরে যে দেখালাম ওয়ালেট অপশন, ওই ওয়ালেট অপশন থেকে যখন আপনারা ওয়ালেট ক্রিয়েট করবেন তখন আপনাদের জিমেল চাইবে, জিমেলে একটা ব্যাকআপ চাইবে, ব্যাকআপটা জিমেল থেকে এনে কপি করে দিবেন। তারপর পিন চাইবে 8 ডিজিটের, তো আমি 8 ডিজিটের পিন দিছিলাম ওই সময়, ওই যে পিন দিয়ে দিলাম, ডান বাটনে ক্লিক করে দিলাম, তো আমার এখান থেকে কিন্তু বিএনবিটা কিন্তু চলে যাবে। তো এভাবে প্রত্যেকে বিএনবিটা সেন্ড করে নেবেন, বিএনবিটা সেন্ড করলে একটা স্টেপ কমপ্লিট, তারপর আমি বাকি 2-3টা দেখাচ্ছি ওগুলো কীভাবে কমপ্লিট করবেন, চলুন দেখে নিই। ওকে, তো আমি এটা কমপ্লিট করে ফেললাম, অ্যান্ড ব্যাক বাটনে ক্লিক করলাম, তো আমাদের একটা স্টেপ কমপ্লিট। আমি আবারও বলছি ওয়ালেট ক্রিয়েট অপশনটার ভিতরে আপনাদের কী কী চাইবে আপনারা নিজেই বুঝতে পারবেন, এইখানে ক্লিক করে জাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, তারপরে বিএনবি নিয়ে এভাবে সেন্ড করে দেবেন, কাজ শেষ, একটা স্টেপ কমপ্লিট। তো আরেকটা স্টেপ হলো এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, ওয়ালেটটা অ্যাক্টিভ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টক বাটন, ঠিক আছে। আরেকটা আছে ওয়ার্কআউট, রিল্যাক্স, এগুলো আপনারা নিজে করতে পারবেন, নিজে নিজে ক্লিক করে সেট আপ করবেন। যেমন আপনাকে বলবে আপনি ফেল মেমেল না মেল না ফেমেল, এটা তারপর বলবে আপনার ডেট অফ বার্থ কী, তারপর বলবে যে আপনার ওজন কত, আপনার হাইট কত, এইসব। তো এই জিনিসগুলো উপরে এগুলো আপনার নিজের ইচ্ছা মতো আপনারা সাজাবেন যদি পারেন, ঠিক আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই টক বাটন, টক বাটনের কাজ কী, এই কাজটা প্রত্যেককে করতে হবে, নাহলে ওয়ালেটটা অ্যাক্টিভ হবে না। আপনি যাকে রেফারেল করবেন তাকেও করতে হবে, আপনাকে নিজেও করতে হবে। তো এখান থেকে টক বাটনে ক্লিক করলাম, টক বাটনের কাজটা কী, এরকম আসবে না আপনাদের, আমি আবারও বলছি এরকম আসবে না আপনাদের। এরকম এখানে কীরকম আসবে, আপনাদের এখানে ক্লিক করা মাত্রই বলবে আপনার হাইট কত, আপনি মেল না ফিমেল, আপনার বয়স কত, তারপর হচ্ছে যে আপনার কান্ট্রি কী, হ্যান ত্যান, আপনার এইসব চাইবে। সব কিছু কমপ্লিট করে দিলেই আপনাদের এরকম আসবে, আমি আবারও বলছি
আপনাদের সব কিছু নিজে নিজে করতে হবে। তো এরকম আসার পর আপনাদের এইখানে পোস্ট ক্রিয়েট করতে হবে তিনটা, অ্যান্ড কিছু কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, দ্যাটস ইট। এবং প্রতিদিন আপনি এখানে লাইক কমেন্ট পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে পোস্ট কীভাবে কমপ্লিট করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এইখান থেকে আপনাদের কিছু লিখতে পারেন আপনাদের ইচ্ছা। আমি হাই লিখলাম, তারপর এখান থেকে আপনি ট্যাগ ব্যবহার করবেন, আমি সিম্পলি হেল্প দিলাম। তারপর এখানে নিচের দিকে রয়েছে ফটো বাটন, জিপ ফাইল, আমি জিপ ফাইল দিব। তো এখান থেকে আমি একটা জিপ ফাইল দিচ্ছি, এই যে আমি জিপ ফাইল একটা সিলেক্ট করলাম যে কোনো একটা। তো জিপ ফাইল সিলেক্ট করার পর এখান থেকে ওকে বাটনে উপরের দিকে ওকে বাটন আছে, ওখানে ক্লিক করে দিলাম, চলে আসলো। এরপরে পোস্ট বাটনে ক্লিক করে দেন, দেখেন আপনার কিন্তু এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখানে এভাবে আপনি হচ্ছে যে তিনটা পোস্ট করবেন, কিছু লাইক করবেন, কিছু কমেন্ট করবেন, এবং প্রতিদিন চাইলে আপনি করতে পারেন অ্যাজ ইউর উইশ। এই যে পোস্ট কিন্তু আমার হয়ে গেল, তারপরে এই যে এখানে লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, আপনাদের ইচ্ছা, লাইক কমেন্ট করতে পারবেন, পোস্ট করতে পারবেন আরও, ঠিক আছে। এখানে প্রচুর লাইক কমেন্ট হচ্ছে, প্রচুর পোস্ট, আপনি এগুলো অবশ্যই অবশ্যই করবেন, কমপক্ষে তিনটি পোস্ট, কিছু লাইক কমেন্ট। তো এই টকের কাজ কিন্তু শেষ, আর কোনো কাজ নেই, আপনি প্রতিদিন চাইলে করতে পারেন। এর পরের কাজ হচ্ছে রিল্যাক্স রয়েছে, ওয়ার্কআউট রয়েছে, ভিটালস রয়েছে, এগুলো আপনি নিজে নিজে করে নেবেন। এগুলো আপনাদের নিজে নিজে কিন্তু করতে পারবেন, কারণ ওয়ার্কআউটসে আপনি যে হাঁটবেন কতটুকু, কপা হাঁটবেন, টার্গেট দিয়ে হাঁটতে পারবেন, চ্যালেঞ্জ ধরতে পারবেন, এই সমস্ত আপনি নিজে করতে পারবেন, এটা এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। তো এখন আর একটা মোস্ট গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটিংস বাটনে প্রত্যেকে ক্লিক করবেন। সেটিংস বাটনে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ডাটা স্টেকিং, এই ডাটা স্টেকিংয়ে প্রত্যেকে ক্লিক করবেন। ডাটা স্টেকিংয়ে ক্লিক করার পর নিচে রয়েছে সাইন ইন, আপনি সাইন ইন বাটনে ক্লিক করে দিবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর স্টেকিং বাটন দেখতে পাচ্ছেন, স্টেকিং বাটনে ক্লিক করে দিবেন। স্টেকিং বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের মাঝে মাঝে ইরর আসতে পারে, তো যখন ইরর আসবে তখন আপনারা আবার ট্রাই করবেন, ঠিক আছে। আর যদি ইরর না আসে, যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনাদের কাজ এই মুহূর্তে শেষ, আপনার ওয়ালেট অ্যাক্টিভ। এখন চাইলে আপনি প্রতিদিন এটাকে ইউজ করতে পারেন, আপনি চাইলে এটাকে প্রতিদিন পোস্ট করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং চাইলে রেফারেলও করতে পারেন। রেফারেলেরও রিওয়ার্ড রয়েছে, প্রত্যেক রেফারেলে 10 টাকার টোকেন দিচ্ছে। আমি একটু পরে আপনাদেরকে রিওয়ার্ড দেখাবো, কোথায় রিওয়ার্ড শো করবে, কোথায় রিওয়ার্ড চলে আসবে, এবং পরবর্তীতে দেখেন আমার কিন্তু এটা কংগ্রেটস হয়ে গেছে। তো আপনাদের প্রত্যেকের এই কাজটা অবশ্যই অবশ্যই করতে হবে। এরপরে বাকি কী কাজ রয়েছে, আমি প্রত্যেকটা কাজের আপডেট এবং প্রত্যেকটা আপডেট টেলিগ্রাম ইউটিউবে শেয়ার করব। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম ইউটিউব দুটাই জয়েন হয়ে থাকবেন। তো দেখেন আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট, আর বাকি এই তিনটা আপনারা নিজে নিজে করে নেবেন। এরপরে কাজ হচ্ছে এখানে রিওয়ার্ড কোথায় দেখতে পাবেন, এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা বক্স বাটন, এই বক্স বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন প্রত্যেকটা রিওয়ার্ড কিন্তু এখানে চলে আসবে। তো এই যে রেফারেল রিওয়ার্ডটা আপাতত দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না, রেফারেল রিওয়ার্ডগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর আপনি যদি নিজে আপনার অ্যাকাউন্টের যদি এই তিনটা পোস্ট লাইক কমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার এই রিওয়ার্ডগুলো আসবে না, রেফারেলের রিওয়ার্ডও আসবে না। তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিজে করবেন, আর টকটা এভাবে করে নেবেন, আর ওয়ালেট ক্রিয়েটটা ওভাবে করে নেবেন। এখানে ক্লিক করবেন, এখানে গুগল শো করবে, ফেসবুক শো করবে, গুগলে ক্লিক করে জিমেল দিবেন, পিন দিবেন, আপনাদের জিমেলের মধ্যে একটা ব্যাকআপ দিবে, ব্যাকআপটা এনে দিবেন, দিয়ে ডান করলেই আপনাদের ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, দ্যাটস ইট। এভাবে জাস্ট করে নেবেন। আর আপনি চাইলে এখানে ওয়ালেট কিন্তু আপনার ওই ট্রাস্ট ওয়ালেট, অন্যান্য ওয়ালেট আছে, ওগুলোও কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো আমি সাজেস্ট করবো জিমেল দিয়ে আপনারা সিম্পলি একটা ওয়ালেট ক্রিয়েট করে নিয়ে এখানে টেস্ট নেট নিয়ে একজনকে সেন্ড করে দিবেন, তারপরে এখান থেকে টক বাটনে কমপ্লিট করে নেবেন, সিডিংস থেকে ওটা স্টেকিং অন করে দিবেন, কাজ শেষ। পরবর্তী আপডেট টেলিগ্রামে জানাই দিচ্ছি, ইউটিউবে জানাই দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারড্রপ, বিগ বিগ একটা ইনকাম হতে পারে এখান থেকে। সো প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।